তো ট্রেন এখন আমাদের আজিমগঞ্জ ঢুকছে। ট্রেন এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ। আজিমগঞ্জের কোড হলো AZ। আর আজিমগঞ্জে ট্রেনটি ঢুকার টাইম ছিল সন্ধ্যা 7:25, কিন্তু ঢুকলো সন্ধ্যা 7:30। আর কি 5 মিনিট লেট, আর আমার ফোনে কোনো রকম চার্জ হয়েছে। ট্রেন আজিমগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে। আজিমগঞ্জ থেকে ছাড় টাইম ছিল সন্ধ্যা 7:25, কিন্তু ছাড়লো সন্ধ্যা 7:32। আর আজিমগঞ্জ হলো জংশন থেকে, এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যায় রামপুরহাটের দিকে, আর একটা লাইন চলে যায় জঙ্গিপুরের দিকে। সামনে জেনারেলে যাবো, জঙ্গিপুরের ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, কারণ এই আজিমগঞ্জ থেকে জঙ্গিপুরের মধ্যে ল্যাগ টাইম দিয়ে আছে। আজিমগঞ্জ থেকে জঙ্গিপুর যেতে সময় লাগে মিনিমাম 30-40 মিনিট, কিন্তু 1 ঘন্টা প্রায় সময় দিয়ে আছে। তো আজিমগঞ্জ জঙ্গিপুরের ট্রেনটা আগে পৌঁছে যাবে টাইমের আগে, এবং কিছুক্ষণ ওখানে দাঁড়াবে, তখন আমি সামনে জেনারেলে চলে যাব। আর জেনারেল হয়তো খালি হয়ে গেছে, কারণ আজিমগঞ্জে অনেক প্যাসেঞ্জার লাভলো। তো ট্রেন এখন এসে পৌঁছালো জঙ্গিপুর। জঙ্গিপুরে ট্রেনটি ঢোকার টাইম ছিল 8:20, কিন্তু ঢুকলো 8:00 সময়, আর কি 20 মিনিট আগে চলে এসেছে। আর আমি তোমাদের বলেছিলাম যে ল্যাগ টাইম দিয়ে আছে। আর কি আজিমগঞ্জ থেকে এই যে জঙ্গিপুরের দূরত্ব, এটা 35 কিলোমিটার, এবং এই 35 কিলোমিটার কভার করতে মিনিমাম সময় লাগে 30-35 মিনিট, কিন্তু এটা 55 মিনিট মতো সময় দিয়ে আছে। তো এক্সট্রা 20 মিনিট মতো সময় দিয়ে আছে, তো 20 মিনিট আগে চলে এসেছে। ল্যাগেজ মানে এখানে সিল মেরে দিয়েছে। আর জঙ্গিপুরে কম বেশি অনেক প্যাসেঞ্জার লাগলো, আর কি হাফ প্যাসেঞ্জার জঙ্গিপুরে লেগে পড়েছে, আর ট্রেন খালি হয়ে গেছে। আর আমি বলছিলাম সামনে যাবো, সামনে আর যাবো না, আমি এই কোচেই আর কি থাকবো, আর কি ASLR কোচেই থাকবো। আর ট্রেন ছাড়বে 8:20, এখন বাজে 8:05, এখনও 15 মিনিট সময় আছে। ট্রেন জঙ্গিপুর থেকে ছেড়ে দিয়েছে। জঙ্গিপুর থেকে ছাড়ার টাইম ছিল 8:20, কিন্তু ছাড়লো 8:22, আর কি 2 মিনিট লেট। আর জঙ্গিপুরের কোড হলো JRLE। আর জঙ্গিপুর রোড স্টেশনটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আর জঙ্গিপুর হলো মুর্শিদাবাদ জেলার একটি মহকুমার শহর, এবং এই শহরটা আমার খুবই ভালো লাগে। ট্রেন এখন এসে পৌঁছালো নিমজিতা। নিমজিতার কোড হলো NILE। আর নিমজিতার ট্রেনটি ঢোকার টাইম ছিল, রাত 8:42, কিন্তু ঢুকলো 9:02, আর কি 20 মিনিট লেট। আর ট্রেনটা হাওড়া থেকে জঙ্গিপুর পর্যন্ত নর্মাল ভালোভাবে এসেছে, এবং জঙ্গিপুরের পর থেকে ট্রেন 10 জায়গায় আর কি দাঁড়াচ্ছে। আর নিমজিতাতেও অনেক প্যাসেঞ্জার লেগে পড়লো।
নিম দিয়ে তাদের অনেক অনেক প্যাসেঞ্জার লাগলো। ট্রেন এখন নিমতিতা থেকে ছেড়ে যাচ্ছে, নিমতিতা থেকে ছাড়ার টাইম ছিল রাত আটটা বেজে তেতাল্লিশ মিনিটে, কিন্তু ছেড়ে যাচ্ছে রাত ৯টা বেজে ৩৬ মিনিটে, আর কি 53 মিনিট লেট। আর লেট হলো কারণ এখানে ক্রসিং হলো, ডাউনে মালগাড়ি ছিল, মালগাড়িটাকে ক্রসিং করলো, তারপর আর কি সিগন্যাল দিল, ট্রেন ছাড়লো। তো ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো ধুলিয়ানগঙ্গা। ধুলিয়ানগঙ্গার কোড হলো DGLE, আর ধুলিয়ানগঙ্গা স্টেশনটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, আর এখানকার মাছ ধরার জাল বিখ্যাত, এবং নৌকা বিখ্যাত আমি শুনেছি, আমি রিসার্চ করিনি আর কি, জানি না সঠিক। তো তোমরা যারা জানো আমায় কমেন্ট বক্সে জানাতে পারো। নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোস্তা এক্সপ্রেস, তো ট্রেন এখন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে ট্রেনটি ঢোকার টাইম ছিল রাত ৯টা বেজে ১৯ মিনিটে, কিন্তু ঢুকলো রাত ১০টা বেজে ১৯ মিনিটে, আর কি ১ ঘন্টা লেট। আর নিউ ফারাক্কা জংশনের কোড হলো NFK, আর নিউ ফারাক্কা জংশন স্টেশনটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, আর এটি হলো মুর্শিদাবাদ জেলার লাস্ট স্টেশন এই লাইনে। এরপর আমরা ঢুকে পড়বো মালদা জেলায়, আর কি নিউ ফারাক্কা ব্যারেজ পার করলেই আমরা ঢুকবো মালদা জেলায়, আর ট্রেন ছাড়বে, সিগন্যাল দিয়ে দিয়েছে। ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, তো ট্রেন এখন আমাদের খালিদপুর ছেড়ে যাচ্ছে। খালিদপুর ছেড়ে যাওয়ার টাইম ছিল রাত ৯টা বেজে ৪০ মিনিটে, কিন্তু ছেড়ে যাচ্ছে রাত ১০টা বেজে ৫৫ মিনিটে, আর কি তোমার ১ ঘন্টা ১৫ মিনিট লেট। আর ট্রেনে কেউ নেই, আমি এখন আমি 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 একা আছি, অবস্থা খারাপ, মাথা মাথা ঘুরছে, বুঝতেই পারছো। তো যাই মালদা টাউন কখন ঢোকে দেখা যাক। মালদা টাউন ঢোকার টাইম ছিল ১০টা ৩০, কিন্তু এখন বাজে ১০টা ৫৫, অবস্থা খারাপ। এইদিকে প্ল্যাটফর্ম।
33। तो चले गेलो मालदा। মালদাতে ট্রেনটি ঢোকার টাইম ছিল রাত 10:30, কিন্তু ঢুকলো রাত 11:33, আর কি 1 ঘন্টা 3 মিনিট লেট। আর মালদার কোড হলো MLDT। মালদা স্টেশনটি মালদা জেলা দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 23:44 যাও দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে আ রহি হ্যায়। 23:44 যাও দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো যাই হোক, মাথা খারাপ। এই জার্নির অভিজ্ঞতার বিষয়ে যদি বলি, হাওড়া থেকে জঙ্গিপুর পর্যন্ত একবারে সেরা জার্নি হয়েছে, এবং জঙ্গিপুর থেকে এই মালদা টাউন পর্যন্ত একবার বেকার। আর কি 10 জায়গায় ট্রেন দাঁড়াচ্ছে যেখানে সেখানে, আর অবস্থা খারাপ। এখন মুখ ফুক ধুতে হবে। আর এই ছিল ভিডিও, ব্যাস এতটাই।